আসসালামুআলাইকুম ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ আমার কিচেনে রান্না হচ্ছে গাজরের হালুয়া, যা নতুন রাঁধুনিদের অনেক উপকারে আসবে। চেষ্টা করেছি সহজভাবে দেখাতে, এতে যে কেউ এটা রান্না করতে পারবেন। চলুন উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি 1 কেজি গাজর নিয়েছি। অবশ্যই ফ্রেশ এবং ভালো মানের গাজর নিতে চেষ্টা করবেন। গাজর আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার গাজরগুলো পিলার দিয়ে ছিলে নিচ্ছি। সবগুলো গাজর ছিলা হয়ে গেছে। এবার ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই ছোট ছিদ্র দিয়েও গ্রেট করতে পারবেন, তবে আমি এই উপরের একটু বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিব, এতে সময় কম লাগবে। এক সময় গাজরের হালুয়া বটি দিয়ে কেটে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করা হতো, তবে এখন এই গ্রেটার দিয়ে গ্রেট করে হালুয়া বানানো অনেক সহজ এবং সময় লাগে অনেক কম। আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে এবং শেষের এই গোড়ার অংশ আমি এভাবে ফেলে দিয়েছি। গাজর কুচিগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু গাজর অনেক বেশি কুচি করি নাই, আর গ্রেট করার পর কিন্তু এটা কোনোভাবেই ধোয়া যাবে না। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। বিসমিল্লাহ। চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম, তবে এই পর্যায়ে আপনারা ঘি দিতে না চাইলে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিতে পারেন। এবার সবগুলো গাজর দিয়ে দিচ্ছি। চুলার জাল বাড়িয়ে গাজর ভেজে নিব। গাজর গ্রেট করার পর আমি আপনাদের সুবিধার জন্য মেজারিং কাপ দিয়ে মেপে নিয়েছি, মোট 6 কাপ হয়েছে। গাজর ভেজে নেওয়ার কারণে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজতে ভাজতে এই যে কিছুটা পানি বের হয়েছে, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত গাজর নেড়েচেড়ে চুলার জাল বাড়িয়ে ভাজতে থাকব। অবশ্যই খেয়াল রাখবেন গাজর যাতে নিচ দিয়ে কোনোভাবেই পুড়ে না যায়। 8 থেকে 10 মিনিটের মধ্যে গাজর ভাজা হয়ে যাবে। প্রায় 10 মিনিট গাজর ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আধা লিটার বা 2 কাপ লিকুইড দুধ। আমি এই দুধ একবার ফুটিয়ে নিয়েছি। দুধ জাল করে না নিলে কোনো ক্ষেত্রে গাজর সিদ্ধ করার সময় দুধ ছানা হয়ে যেতে পারে, অতএব আপনারা অবশ্যই দুধ জাল করে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল একেবারে লো করে দিয়ে অপেক্ষা করব গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত। 5-7 মিনিট পর একটু খুলে দেখে নিচ্ছি। গাজর এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। চুলার জাল লো থাকবে। আবারও ঢাকনা দিয়ে গাজর পুরোপুরি সিদ্ধ করে নেব, কারণ গাজর সিদ্ধ না হওয়া পর্যন্ত চিনি কোনোভাবেই দেয়া যাবে না। 5 মিনিট পর গাজর এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দুধটাও কমে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2/3 কাপ অর্থাৎ প্রায় 1/2 কাপ চিনি। আমার জন্য এই মিষ্টিটা একেবারে পারফেক্ট, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি দিতে পারেন। চিনি নেড়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এই চিনি থেকে পানি বের হয়ে কিছুটা পাতলা হয়ে যাবে। চুলার জাল বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নেব। কিছু বাদাম কিশমিশ রেডি করে রেখেছি, এই পর্যায়ে আপনারা চাইলে হালুয়ায় দিয়ে দিতে পারেন, তবে আমি রেখে দিচ্ছি উপর দিয়ে সাজাবার জন্য। এবার দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এই 1 কাপ গুঁড়ো দুধ আপনারা অবশ্যই দিবেন, এতে হালুয়ার টেস্ট অনেক বেড়ে যাবে। তাছাড়া এটা মাওয়ার কাজ করবে। আমি অল্প অল্প দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। एकसाथे सब गुड़ा दूध ढेले दिबेन ना, एते दला पाकिए जाबे। तबे गाजरे पानी पानी भाव थाकते एई गुड़ो दूध मिशिए नेबेन, कारण हालुआ शुकिए गेले गुड़ा दूध भालोभाबे मेशाते पारबेन ना। हालुआ प्राय हो गेछे, एई पर्याये दिए दिच्छी एक चा चामच एलाच गुड़ा। आपनारा आस्तो एलाच दीते चाइले प्रथमे कड़ाईते जे घी दिएछिलाम सेई पर्याये दिए दिबेन, तबे एलाचेर गुड़ा दिले शेषेर दिकेई दिते हबे, एते भालो फ्लेवर पावा जाबे। हालुआ अनेकटाई शुकिए गेछे एबं प्यानेर गा छेड़े दिएछे, आर शुकानो जाबे ना, कारण एटा ठंडा होले आरो एकटू टाइट हये जाबे एबं झरझरे हबे। सबशेषे दिए दिच्छी 4 टेबिल चामच घी। এই পর্যায়ে ঘি কিন্তু আপনাদের দিতেই হবে, তবেই গাজরের হালুয়ার আসল টেস্ট পাবেন। ঘি দেওয়ার পর শুধু মিশিয়ে নামিয়ে ফেলবো, কারণ ঘি দেওয়ার পর বেশিক্ষণ জাল করলে ঘিয়ের ফ্লেভারটা হারিয়ে যাবে। ঘি ভালোভাবে মিশে গেছে, এবার পরিবেশনে চলে যাচ্ছি। হালুয়া আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি এবং এর উপর কিছু বাদাম কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। হালুয়ায় বাদাম কিশমিশ দেওয়াতে এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আপনারা চাইলে হালুয়া এভাবেই সার্ভ করতে পারেন। আবার একটা ডিশ বা ট্রেতে সেট করে ছুরি দিয়ে কেটে এভাবে পিস করে নিতে পারেন। এই যে পিসগুলো আমি একটা প্লেটে বের করে নিয়েছি, এবার এটাতেও বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল অনেক মজাদার গাজরের হালুয়া। রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।